এই যে সন্তান হারার কি যে জ্বালা, এ জ্বালা অন্য কেউ আর জানে না। কে জেনেছিল? জেনেছিল মা কৌশল্যা, যেদিন রামকে দিয়েছিল বনে, আর অন্য কেউ জানে না। তাই যে একবার চলে গেছে তার কথা না ভেবে, হীরারে যে আছে এবার একটি বার তার কথা ভাব, একবার তার কথাটা ভাব যে বেঁচে আছে। হীরা কি করেছে মেয়েটিকে নিয়ে, সন্ধ্যা নেমে আসলো, আস্তে আস্তে ভাবছে তাই তো কি খেতে দেব। দয়াল তোমার এই মেয়েটির বদনে কি দেব, যার মা নাই স্তনদুগ্ধ পাবো কোথায়, এই কথা ভাবতে ভাবতে ভক্তাদির ভগবান শাস্তে বলেছে, চক্রধারী এমন হরি চতুরের সার, তার চক্র বুঝতে পারে সাধ্য আছে কার, যার চক্রে কাটা গেল অনন্ত নাগের কুল, যার চক্রে মাণ্ডব মনির পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানী হলেন ঘাটে, যার চক্রে পরশুরাম তার মায়ের মাথা কাটে, এমন চক্র কারীর চক্র পড়েছে যেখানে, বুঝিতে কি পারে মানব জীবনে। ভগবান যদি চক্র ঘুরিয়ে দেয় কি হবে, না ভগবানের চক্রে সব কিছু কাজ হয়ে যাবে। তাই কি করলেন ভগবান, দেখলেন মেয়েটির জন্ম হয়েছে, মা মারা গেছে, তাহলে কি মেয়েটি খেতে পাবে না? পাবে, কারণ ভগবান যেদিন থেকে জন্ম দেয়, যেদিন থেকে গর্ভে আসে, সেদিন থেকেই ভগবান কি করে, তার খাবার তার আহার জোগিয়ে দেয়, তাই না? যেদিন থেকে আসে সেদিন থেকে আহার পৌঁছে দেয় ভগবান। তাই আজ কি করেছে, মা মারা গেছে, ভগবান কি করলো, একটি কামধেনু, কামধেনু মানে একটি কামধেনু, একটি গাভী পাঠিয়ে দিল, দুগ্ধবতী গাভী পাঠিয়ে দিল। সন্ধ্যার সময় ওই হাম্বা হাম্বা রব করতে করতে হীরা চণ্ডালের পাতার কুটিরের সামনে এসেছে, দেখছে ওই গাভীটির বাট হতে আস্তে আস্তে টপ টপ করে এক ফোঁটা করে দুগ্ধ ঝরে পড়ছে। হীরা মনে মনে ভাবলো এ ভগবানের দেওয়া, ভগবানের লীলা। তাই পদকর্তা বলছে, দয়ালে তোমার লীলা দয়ালে তোমার, এই যে দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড়দা ভগবানের লীলা, বড়ই বোঝা তাই ভগবানের লীলাকে বুঝতে পারে না। দিনের বন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা গো, দিনের বন্ধু করুণা সিন্ধু বাকাশে মোরা, দয়ালে তোমার বোঝা বড়দা, দিনের বন্ধ করুণা সিন্ধু বাকাশে মোরাই গো, দিনের বন্ধ করুণা সিন্ধু বাকাশে মোরা, তুমি রাতের ধ্রুব তারা ভগবান, রাতের ধ্রুব তারা তুমি, রবে দিনে তোমার রসের রসিক যারা থাকু তারাই নেবেছি, তুমি রাতের ধ্রুব তারা, তুমি রবে দিনে তোমার রসের রসিক যারা থাকো তারাই তো হয়েছিলে।
তোমার নামে সুখ সারি, তোমার নামে সুখ সারি, তোমার নামে সুখ সারি, তোমার নামে সুখ সারি, দিবারাত্রি গা কামধেনু গা ভিটিয়ে উপস্থিত দেখলো বাঁধ হতে টপ টপ করে দুগ্ধ পড়ছে, হীরা চন্দন তাড়াতাড়ি করে দুগ্ধের বাটি একটি নিয়ে গিয়ে আস্তে আস্তে সেই গাভীটিকে দহন করলেন। দহন করে এবারে সেই মেয়েটিকে আস্তে আস্তে খাওয়াতে লাগলো। ওই মেয়েটি যখন আস্তে আস্তে এই দুগ্ধ পান করতে লাগলো, আস্তে আস্তে তার কান্না বন্ধ হয়ে গেল। সেদিন থেকে হীরা চন্দনের বাড়িতে ওই গাভীটি রয়ে গেল। একদিন যায়, দুদিন যায়, ছদিন উপস্থিত হল। ছটি দিন যখন উপস্থিত হয়েছে, ছটি দিন উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে এই যে আগেকার দিনের ষষ্ঠী পূজা হতো ছেলেদের, কতদিনে হতো? আগে ছদিনের দিনে হতো, এখনকার দিনের একুশ দিন হচ্ছে, তাই না? শুধু তাই নয়, কারো দেখবে আবার সেই একবারে অন্নপ্রাশনের আগের দিন করে দিচ্ছে। সেই তখনকার দিনে ছিল ছদিনের ষষ্ঠী পূজা। কেন না, ছয় দিনের ষষ্ঠী পূজা করেন বিধি মতে সাধু গুরু বৈষ্ণব এই ব্রাহ্মণের আশীর্বাদ নিতে, একটু সেবা দেবে আশীর্বাদ পাওয়ার জন্য। আশীর্বাদ নেওয়ার জন্য কি করতো না, ষষ্ঠী পূজা করতো, ব্রাহ্মণ বৈষ্ণব দিকে ডাকা হতো, সবাই এসে আশীর্বাদ করে যেত। আর এখনকার দিনের একটা ছেলের ষষ্ঠী পূজা হবে, ব্রাহ্মণদের ডাকা হবে না, তাই না? এই জন্যই তো ব্রাহ্মণদের আর চলছে না, এই জন্যই ব্রাহ্মণ দিকে তো দু নম্বরই করতে হচ্ছে। কি করবে আর, না ডাকলে আর কি হবে? যত না ডাকবে তত দু নম্বরই আমাদের করতে হবে, কিছু করার নেই। তবে ঘরের কাছে করি না, একটু বাইরের দিকে করছি। তা যাই হোক, এখানে কি হয়েছে না, ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের ডাকা হয়েছে আশীর্বাদ পাবার জন্য। আশীর্বাদ নেওয়ার জন্য কি করেছে, সবাই এসেছে আশীর্বাদ দিতে। তেমন সময় হীরা চন্দন সেই ছোট্ট মেয়েটিকে এনেছে। ছোট্ট মেয়েটিকে এনে কি করেছে, মেয়েটিকে সকলের সামনে আস্তে আস্তে সবার চরণ ধুলি মাথায় দিয়েছে, সবাই আশীর্বাদ করলো। আশীর্বাদ কেন করে দেখবেন, এখনকার দিনে প্রণাম করলে, এখনকার দিনের প্রণাম তো অন্যরকম হয়ে গেছে, এখনকার দিনে প্রণামগুলো হয়ে গেছে ফল্লিং ছাতার মতো, টুকুস করে উনি হাত বাড়িয়ে করে নিচ্ছে এইভাবে। তা তখনকার দিনে প্রণামগুলো কি ছিল না, প্রণামগুলো ছিল একবার উপুড় হয়ে পড়া, উপুড় হয়ে পড়ে সুন্দর করে প্রণাম করত, তাই না? এই যে জানতে হবে, না জানলে কি হবে, না জানলে এই প্রণাম কোনো কাজ হবে না। দেখবেন অনেকে আছে করে নিয়ে এমনি উঠে পড়ল, আরে কি আশীর্বাদ করবে, পকেট থেকে বার করবে কি ব্যাগ থেকে বার করবে, বাউন ঠাকুর একটু দেখতে হবে না, ঠাকুর সাহেব বা সাধুগুরু বৈষ্ণব যারা আশীর্বাদ করবে একটু দেখতে হবে। এই জন্য বলছে আশ্বাই করিয়া ভজে, আশ্বাই করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তো যে আর সবে মরে অকারণ।
যারা আশ্রয় করবে তারা ভগবানকে পাবে, আর যারা আশ্রয় না করবে তারা কি হবে? তারা শেষ হয়ে যাবে। এই জন্য ছোট্ট একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প শুনে নাও। আশ্রয়তে কেমন অনেক সময় দেখবেন সোনা কথায় মন্না মজে, ভাবি আমি কিসের লাজে। যারা শুনে কিছু করবে, যারা শুনে, যাদের মন থেকে কিছু না থাকবে, শুনে কিছু করলে দেখবে তারা কোনোদিন ফল বা কিছু পাবে না। কারণ হচ্ছে দেখবেন, ছোট্ট একটা গল্প বলি, গল্পটা মনে হয় ভালো লাগবে। একটা ছেলে আছে, এ ছেলেটি কি করেছে না, মা ছেলে বিয়ে দিয়েছে, মা তার ছেলেটার বিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ ছেলেটা কেমন, কত সুন্দর দেখতে, তাই না? দেখতে বেশ সুন্দর। তাই ছেলেটার বিয়ে দেওয়া হয়েছে, মা শিখিয়ে দিয়েছে বাবা শ্বশুর বাড়ি যা, ছেলে শ্বশুর বাড়ি গেল, ছেলে শ্বশুর বাড়ি যায়, ছেলে শ্বশুর বাড়ি যেয়ে এত সুন্দর ছেলে কিন্তু গিয়ে কি করে না, শাশুড়ির পিছনে চিমটি কাটে। এই যে শাশুড়ির পিছনে চিমটি কাটে, এটা কি হয়? চিমটি কাটলে কি বলবে? চিমটি কাটলে বলবে গরু, বলবে না, বলে গরু। মানে আরেকজন আরেকটা ছোট আছে ওর থেকে, ওইটারও চার পা, ওইটা বলা যাবে, কিন্তু কি বলে? সবাই বলে একটা গরু। গরুর ভালো কথা কি বলে? বলদ, তাই না? একে দেখে মনে হচ্ছে বলদ। তা সবাই বলে কি না, জামাই একটা বলদ। এবার একটা মান সম্মানের ব্যাপার আছে, তাই যে মান সম্মানের ব্যাপার আছে, জামাই কি করেছে, ওই যে শ্বশুর বাড়ি থেকে এসে গেছে আর যায় না, শ্বশুর বাড়ি আর যায় না। তা অনেকদিন পার হয়ে গেছে, এবার শ্বশুর একবারে মন্নাপূর্ণ বাজবে না। তা আগেকার দিনের, এখন তো ফোন হয়ে গেছে, তাই না? আগেকার দিনে কি ছিল না, চিঠি। তা চিঠিতে লিখে পাঠিয়ে দিচ্ছে, জামাইয়ের ঘরে চিঠি এসছে, চিঠিতে লিখে পাঠিয়েছে, বাবা জামাই আমি আর বেশি দিন বাঁচবো না, মনে হয় এবারই মরে যাব, তা তুমি যত তাড়াতাড়ি পারো একবার আমাকে দেখে যে। চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, এ কি করেছে না, চিঠিটা খুলে মাকে দেখিয়েছে, মা শ্বশুর চিঠি পাঠিয়েছে, শ্বশুর বাড়ি থেকে চিঠি এসছে, লিখে পাঠিয়েছে আমাকে যেতে, আমি যাব না। মা বলে তোর শ্বশুর বাড়ি তুই যাবি না তো কে যাবে? না মা আমি যাব। তা বললে হয় যেতে? তোর শ্বশুর বাড়ি তুই যাবি? বলে না আমি যাব না। বলে কেন যাবি না? বলে ওখানে গেলে আমায় বলদ বলে, বলদ বলে, আমাকে গেলে গরু বলে, বলদ বলে, আমি ওখানে যাব না। বলে নিশ্চয়ই তোর কোনো দোষ আছে, তাই তুই, তাই তোকে সবাই বলদ বলে। বলে আমার কিছু দোষ, তেমন কিছু দোষ নেই। বলে শোন, তোকে আর কেউ বলদ বলবে না, তোকে আজ থেকে আর কেউ বলদ বলবে না, শুধু পাঁচটা চারটে পাঁচটা আমার কথা শুনে রাখ, সেইগুলো করবি, মা শিখিয়ে দেবে তোকে। ছেলেকে যদি এমন কেউ বলে তো মা শিখিয়ে দেবে, মা তো জানে। তাই মা বলছে, শোন বাবা একটা কাজ কর, আমি তোকে যেমন যেমন বলছি তুই তেমন তেমন করবি। কি বলছে? মা শিখিয়ে দিচ্ছে, শোন প্রথমেই শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর বাড়ি গিয়ে কি করবি জানিস? শ্বশুর বাড়ি গিয়েই যাকে প্রথম দেখতে পাবি তাকে প্রণাম করবি। এই যে তাকে প্রণাম করবি, প্রথম স্টেপ শুনিয়ে দিয়েছে, শুনে নিয়েছে, এই যে শোনা কথা শুনে নিল। দ্বিতীয় স্টেপ বলছে, শোন যে জিজ্ঞাসা করবি শ্বশুর কেমন আছে, যার সঙ্গে দেখা হবে গিয়ে জিজ্ঞাসা করবি, যে শালাকে দেখে দেখা হলেই জিজ্ঞাসা করবি, শালাকে জিজ্ঞাসা করবি শ্বশুর কেমন আছে, বয়ের ভাইকে জিজ্ঞাসা করবি যে শ্বশুর মশাই কেমন আছে, শুনে নিল। তিন নম্বর, শোন শ্বশুর কি পত্র খায় একবার জিজ্ঞাসা করবি, যেটা খেতে চায় বলবি হ্যাঁ আমার বাড়ির লোকও খায়, একটু ভিজিয়ে খায়, সেদ্ধ করে বলবি, আপেল টাপেল হয়তো সিদ্ধ কৃদ্ধ করে খাবে বলবি, ব্যাস। চার নম্বর হচ্ছে কি না, চার নম্বর শাশুড়ি যদি কিছু বলে বলবি আমি তো আছি তোমার চিন্তা, ঠিক আছে? এই যে শুনে, শোনা কথা শুনে শ্বশুর বাড়ি গেছে, তার আগেকার দিনের গো, আগেকার দিনের তো সেই বিয়ের পরে ঘর করতো না, বিয়ের পরে কিছুদিন ওই দু একদিন থেকে বা আট দিন দশ দিন থেকে, তারপরে বউ বাপের বাড়িতে গিয়ে মানুষ হতো, ওখানে থাকতো, ওখানে থেকে মানুষ হবে, সব কিছু কাজ শিখবে, তবে আসবে। এখনকার দিনের ওই আসলো রয়ে গেল না, তা তখনকার দিনের বাপের বাড়িতে থাকতো। তাই এ কি করেছে, জামাই যাচ্ছে, ওই যে মা শিখিয়ে দিয়েছে যাকে দেখতে পাবি, জামাই আসছে শুনেছে, জামাই আসছে শুনে মেয়ে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসছে,
কারো মুখ থেকে শুনেছে যে জামাই আসছে, তা মেয়েটা মানে তার বউ বেরিয়ে আসছে, এর বউ বেরিয়ে আসছে। তাই যে মা বলেছে, মা বলেছে যাকে দেখতে পাবি প্রণাম করবি, এ তো একবার উপুড় হয়ে প্রণাম করছে। তুই আগে না মা আগে, এ বলছে এবার তুই আগে না মা আগে, মা আমাকে যেটা বলেছে আমি সেটা করছি, যাকে দেখতে পাবো আমি তাকেই প্রণাম করবো। যে মা বলেছে লঘু গুরু জ্ঞান নেই, এ বউকে প্রণাম করার পরে এবার যখন হইচই পড়েছে সঙ্গে সঙ্গে শালা বেরিয়ে আসছে, শালা বেরিয়ে আসছে। শালা বেরিয়ে আসতে কি দেখা যাচ্ছে, তার আগের দিনে শালা বেরিয়ে আসছে মানে যেদিন জামাই গেছে তার দুদিন আগে মারা গেছে, শ্বশুর মারা গেছে, খবরটা পায়নি। তা এমন সময় শালা বেরিয়ে আসছে, দেখছে সেই উত্তরীয় কাপড় পরা আছে, খান কাপড় উত্তরীয় এইসব পরে গলায় একদম চাবি কাঠি আর সব ঝুলিয়ে আস্তে আস্তে শালা নেমে আসছে। শালাকে দেখে বলছে শ্বশুর মশাই কেমন আছে, দুদিন আগে মারা গেছে, দুদিন আগে মরে গেছে, তাকে দেখে বলছে শ্বশুর মশাই কেমন আছে। এ 31 এমন একটা চড় মেরেছে পড়ে গেছে, শাশুড়ি এসে ধরে তুলছে, শাশুড়ি ধরে তুলছে বলছে বাবা শালা একটু মন মেজাজ খারাপ, রেগে গেছে, কিছু মনে করো না, তুমি আমাকে বলো না শ্বশুর মশাই কি খেত, কি খেত শ্বশুর মশাই কি খেত, শুনুন এই ডিম সিদ্ধ করে খাওয়ালে বেশি দিন বাঁচবে। যখনই বলেছে শাশুড়ির রাগ হয়েছে, বাবা তোমাকে আর কথা বলতে হবে না। কোন ডাক্তার দেখতো পাশ থেকে শালি দাঁড়িয়ে বলছে জম দেখতো, বলে আমার বাবা কেউ, বলে আমার বাবা কেউ দেখতো। শাশুড়ি টানতে টানতে লোকের মাঝখান থেকে একবারে ভেতরে নিয়ে গেছে, যে ঘরে শ্বশুর শাশুড়ি থাকে সেই ঘরে নিয়ে গেছে, একবারে খাটে বসিয়েছে, শাল খাট, শাল কাঠের খাট খুব সুন্দর একদম ফিনিশ করা, সেই খাটে জামাইকে বসিয়েছে, জামাইকে বসিয়ে শাশুড়ি কাঁদতে কাঁদতে বলছে বাবা, বলো মা শোনো বাবা, কদিন আগে এই খাটে বসে তোমার শ্বশুর আর আমি বসে আছি, কদিন আগে দুজনে কত কথাবার্তা হলো, তোমার শ্বশুর একদিকে আমি একদিকে, দুজনে খাটে বসে বসে কত গল্প করেছি, কত কথাবার্তা বলেছি, খাট আছে তোমার শ্বশুর নেই, মা শিখিয়ে দিয়ে বলবি আমি আছি, জামাই বলছে শাশুড়ি মা আমি আছি, আপনার চিন্তা নেই, তাই গৌর হরি বল, এই হরিনাম ঠিক মতো না শুনলে কি হবে, না আমি আছি, তাই হরিনাম, এই হরিনাম কৃষ্ণ নামে বড়ই মধুর, যে জন্য কৃষ্ণ ভজে সে বড়ই চতুর, তাই এই কথাটা আর বললে হবে না যে শাশুড়ি মা আমি আছি তোমার চিন্তা নেই, হরিনাম শুনতে হবে, কারণ শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, দেখবেন স্মরণ করতে করতে বলতে বলতে কি হবে, চৈতন্য চরিতামৃতে বলে গেলেন কেহ যদি আসতে, চৈতন্য চরিতামৃতে বলে গেলেন কেহ যদি ভাগ্যবান হয় তো সেজন চাতুরি, চৈতন্য চরে যদি উন্মত্র হয় তার সত্তা বিশেষ গুণ হইতে হয় গোপকাশ, কৃষ্ণ ভক্তি বিরাজ করে দেহেতে তাহা, যারা ভজনা করবে ভজনা করলেই ভগবানকে সে পাবে, তাই আগে ভোজে মোজে দেখতে হবে। আর এখানে ভজনা করতে গেলে কি করতে হবে, একটা গুরু ধরতে হবে, এই সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব এসেছে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের পদরজ মাথায় নিয়েছে, পদরজ মাথায় নেয়ার পরে 6 দিনে কি করছে, আশীর্বাদ নিয়ে একটা ষষ্ঠী পূজার আয়োজন করলেন এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের জিজ্ঞাসা করলেন যে মেয়েটির নাম কি রাখবো, মেয়েটির নাম রাখবো কি। এখন দেখবেন যারা ভালোবাসা করে, এই যে আমরা প্রেম ভালোবাসা, যেদিন থেকে আমরা কলেজের লাইনে দেখবেন লাইন দিয়েছি, ওই মেয়েদের পিছনে লাইন দিয়েছি, সেদিন থেকেই একটা ডায়েরি করে ফেললাম, এই দিনে দেখা হলো, এত সালে দেখা হলো, এইবারে দেখা হলো, এই নাম, এই তিথি, এইবার, এই নক্ষত্র হয়ে গেল। এবার যদি ছেলে হয় তো নাম রাখা হবে এই, আর মেয়ে হলে
ছেলে মরা বাঁচা কি হবে, হবে কি না হবে, শালা শেষকালে অন্য ডাক্তার দেখাতে হবে, এইসব চিন্তা ভাবনা নয়। কি হবে সেই সব নাম লেখা হয়ে গেল, কতগুলো ছেলের নাম, কতগুলো মেয়ের নাম। ওই ডায়েরি কখন না চাপা পড়ে গেল, যেদিন বিয়ে করে আনলাম তার পরের দিন থেকে চাপা পড়ে গেল, ও ডায়েরি আর খোলা হলো না। এবার যখন হলো ছেলে পুলে তখন তাদের আলাদা নাম হয়ে গেল, তাই না? এই যে তখনকার দিনের একটা নাম রাখার প্রথা ছিল, দুটো প্রদীপের নিচে নাম লেখা হবে, দুটো প্রদীপের সুন্দর সলতে সুন্দর তেল সমানভাবে একসঙ্গে জ্বালিয়ে দেয়া হবে, যে প্রদীপটি নিভে যাবে সেটা হচ্ছে ডাক নাম, যে প্রদীপটি জ্বলতে থাকবে সেটা হচ্ছে আমাদের কুষ্টিতে নাম রেখা। তা এমন সময় প্রদীপ জ্বালাবে হীরা চন্ডাল, প্রদীপ জ্বালাবে ব্রাহ্মণ বসনা বললে হীরা আর কোনো প্রয়োজন নেই, ছেলে এই তোমার কন্যার একটা নাম রাখতে হবে। বলুন কি নাম রাখা যায়? শোনো হীরা, তোমার কন্যার নাম তুমি নিজেই রাখো। ঠাকুর মশাই আমি কি নাম রাখবো? আপনারা ব্রাহ্মণ বৈষ্ণব এসেছেন, হীরা তুমি পরম বৈষ্ণব নাম রাখতে পারো, অসুবিধা নেই। শুনুন ঠাকুর মশাই, আমার বলতে যা কিছু ছিল সব দিয়ে দিয়েছি, আমার বলতে আজ হতে যা কিছু আছে সব ওরই হবে। বৈষ্ণবরা বললেন হীরা নাম পেয়েছি, আজ হতে তোমার মেয়ের নাম হলো সব অরি, সব অরি, আজ হতে তোমার মেয়ের নাম সব অরি। মেয়েটির নাম রাখা হলো সব অরি। ছমাস আসলো, অন্নপ্রাশন হলো, আস্তে 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 মেয়েটি যখন একটু বড় হলো, একটু একটু করে যখন বড় হলো কি করলো, হীরা চন্ডাল প্রতিদিন ভিক্ষায় যায়, ভিক্ষার দ্রব্য এনে রাধা মাধবের সেবা দেয়, ওই যে শেখা, ওই যে দেওয়া, ওই যে নেয়া, ওই যে করা, অর্থাৎ বাড়ির যারা বড় আছে তারা যদি ছেলে মেয়েদিকে এইগুলো না শিক্ষা দেয়, পরবর্তীকালে এই শিক্ষাটা তারা পাবে। আগে মাকে ঠিক হতে হবে, মা যদি ঠিক না হয় বাড়ির ছেলেরা কোনোদিন ভালো হবে না, হবে কি? বাড়ির মেন হচ্ছে মা। এই জন্যে বলে গেলেন সংসার সুখের হয় রমণীর গুণে, পরের কথাটা বললেন উপযুক্ত স্বামী যদি থাকে তার সঙ্গে। সংসারটা সুখের হয় কাদের জন্য? সংসার সুখের হয় মেয়েদের জন্য, কিন্তু না স্বামীটাকেও ভালো হতে হবে, তাই তো? স্বামীটা যদি ভালো না হয় তা না হলে আমাদের মতো সকালবেলায় যদি ওই মোড় মাথায় গিয়ে মুড ঘুরিয়ে দেয় গণ্ডগোল হবে, বাড়িতে এসে অশান্তি হবে, আর দেখবে সংসার সুখের হবে না। সেই অবস্থায় যদি সন্তানাদি আসে সে সন্তানও এমনই হবে। তাই কি করতে হবে? ভজন সাধন। ভজন সাধন এমন একটা জিনিস যে ভজন করলে ঠিক ভক্ত হওয়া যায়। তাই বাড়িতে যারা আছে তাদের স্টেপ প্রথম কি না, প্রথম হচ্ছে তৈরি করা, ছেলে মেয়েদের তৈরি করতে হবে। এমন সময়ে হীরা চন্ডাল কি করলেন, প্রতিদিন ওই রাধা মাধবের সেবা দিতে পাঠায়, প্রতিদিন সেবা দেয়, প্রতিদিন সেবা জোগাড় করে। আর হীরা চন্ডাল বলতে থাকে শোন মা, যেদিন এ পৃথিবীতে আমি আর থাকব না, যেদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি চলে যাব, এই পৃথিবী থেকে যেদিন আমি চলে যাব সেদিন তুই যদি কারো কিছু জিনিস নিয়ে থাকিস সেটা শোধ করার চেষ্টা করিস। এই যে একবার শুনেছে কথাটা মনে রেখে দিয়েছে। আস্তে 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 কিছুদিন পার হয়ে গেল, ওই মেয়েটি কি হলো, মেয়েটি বাড়িতে থাকে, বাবা ভিক্ষা করতে যায়, হীরা চন্ডাল ভিক্ষা করতে যায়। হঠাৎ একদিন বাবা ভিক্ষা করতে গেল, ভক্তের ভগবান কি করলেন, লীলা করলেন, ছোট্ট পাতার কুঠিরটা হঠাৎ একদিন দুপুরবেলা পুড়ে ছাই হয়ে গেল, ছোট্ট পাতার কুঠিরটা একদিনে পুড়ে ছাই হয়ে গেল। হীরা চন্ডাল এসে দেখলো পাতার কুঠিরটা পুড়ে ছাই হয়ে গেছে, ওই গাছ তলায় গেল, পাশেই একটা নদী বয়ে গেছে, পঞ্চবটির বন, পঞ্চবটির বনের পাশেই কি না বনের পাশেই একটা নদী, যে নদীটির নাম হলো সরজু নদী। ওই সরজু নদীতে পাশেই কি করলেন, একটি ছোট্ট পাতার কুঠির করেছে, পাতার কুঠির করে ওই পাতার কুঠিরে থাকে। আস্তে 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 দেখা গেল কি, হীরা চন্ডাল বয়স হয়ে গেছে, ভিক্ষা করতে পারল না,
একদিন হীরাও মারা গেল। ওই 8 বছর বয়সে সবরীকে রেখে একদিন হীরা চন্ডালও সে মারা গেল। হীরা চন্ডাল চলে যাওয়ার পরে প্রতিবেশীরা এসে বলেছিল, সবরী আয় আমার ঘরে থাকবি, আয় আমি তোকে মানুষ করব, আয় আমি তোকে খেতে দেবো। হীরা বলে গিয়েছিল, কারো কিছু নিলে জিনিস শোধ দিতে হবে, আমি যাব না। ওই 5 বারি ভিক্ষা করে কোন রকমে মাধবের সেবা দেয়। এই করতে করতে বহুদিন পার হয়ে গেল। এই যে ভগবানের সেবা কেন দেব, ভগবানের সেবাটা দেব কেন, অতিথি সেবা দেব কেন, সেবা দিলে কি হয়, সেবা দিলে কি হয় না, আজকে যদি সেবা দিয়ে রাখা যায় একদিন ভগবান কৃপা করবে। এই যেমন আজ এখানে সেবা হচ্ছে, সেবার আয়োজন করা হয়েছে, আগামীকালও এখানে সেবার ব্যবস্থা আছে। তাই যে সেবা দিচ্ছে এটা কি না, এটা তোলা হয়ে যাচ্ছে, কারণ জীব সেবাই হচ্ছে শিবের সেবা। তাই ভগবান সেবা পেয়ে যাচ্ছে, কখন না ভক্তের সেবা হলো ভগবানের সেবা, কোন ভক্তের সেবা দিলে ভগবান সেবা পেয়ে যায়। তাই এই যে সেবা দিয়েছিল কে না, সেবা দিয়েছিল আসতে, সেবা দিয়েছিল কে না, সেবা দিয়েছিল দ্রৌপদী। দ্রৌপদী একদিন কিভাবে সেবা দিয়েছিল না, দ্রৌপদী একদিন সেবা দিয়েছিল এঠো জিনিস দিয়ে। ভগবানকে এঠো দেয়, ভগবান এঠো খায়, তাই না? ভগবান এঠো খেয়েছে, কখন খেয়েছে দেখবেন, দ্বাপর যুগে আমরা দেখেছি সখারা ফল পারছে, সখারা ফল পারছে, নিজে খাচ্ছে আর কৃষ্ণকে খাওয়াচ্ছে। ভগবান এঠো খেতে বড় ভালোবাসে, তাই না? ভগবান এঠো খায়, এঠো পাতা খেয়েছে, এঠো শাক খেয়েছে, এঠো ফল খেয়েছে, ফুল খেয়েছে। ভগবানকে যে যা দিয়েছে ভগবান, এই যে একবার শুনে নিয়েছে, ভগবানের জন্য যদি কিছু রাখা হয় ভগবান সেবা নেয়। ছোট্ট সবরী প্রতিদিন কি করত, বন থেকে ফল পেড়ে আনত, বন থেকে ফল পেড়ে এনে ভগবানের জন্য রেখে দিত, ভগবানের জন্য একটু একটু করে ফল রেখে দিত। যদি কোনোদিন প্রভু আসে, যদি কোনোদিন ভগবান আসে, আমি ভগবানের সেবা দেব। তাই প্রতিদিন ডাকে আর বলে, প্রভু গো ও গো আধার জানি একা, খুঁজি গো একা ওই পাতার কুঠিরে বটবৃক্ষের তলে বসে বসে ভগবানকে খোঁজে আর ডাকে। আর বেশি দিন তো বাঁচবো না, একা পড়ে গেছি। ও গো হাত ধরে পারে করি নিয়োগ দয়া, হাত ধরে পারে করি নিয়োগ তোরা বে কে
হীরা চন্ডাল মারা যাওয়ার পরে ওই প্রতিদিন সেবা দিতে থাকে সবরই। তা সেবা দিতে গেলে আমরা কি জানি গো, সেবা দিতে গেলে ভগবানের সেবা দিতে গেলে কি করতে হবে, প্রথম স্টেপ কি করতে হয়, প্রথম স্টেপ হচ্ছে আগে দীক্ষা নিতে হবে, তাই না? দৃয়তি আত্মা ক্ষিয়তে শুদ্ধি করে নাও, বারবারে অসতীজনে ভ্রমণ করে এসেছি, আগে দেহটাকে শুদ্ধি করতে হবে। তাই কি করছে না, শুদ্ধি করার জন্য ঘুরে বেড়াচ্ছে কোথায় গুরু পাব। এই গুরু কেন ধরবো আমরা, গুরু ধরার কারণ কি না, গুরু ধরার কারণ হলো এই যে আমরা গুরু ধরবো, গুরু ধরার কারণ হচ্ছে কি না, গুরু ধরার কারণ হচ্ছে গুরু এমন একটা বস্তু, গুরু এমন একটা জিনিস যা দেখবেন যাকে বলা হয় ঘটক। ঘটকের কাজ কি না, আগেকার দিনের, আগেকার দিনের ঘটকরা কি করত, আগেকার দিনের ঘটকরা কোনো ঘটকালি করলে, সম্বন্ধ করলে, এই ধরো মেয়েটা কুঁজো, কুঁজো মেয়ে, কুঁজো মেয়ের সঙ্গে যদি একটা ভালো ছেলের দেখাশোনা হয়, বা একটা টেরা মেয়ের সঙ্গে যদি একটা ভালো ছেলের দেখাশোনা হয়, কি হবে, এমন ঘটক বলবে যে বিয়ে দিতে বাধ্য হবে, তাই না, ছেলের বিয়ে দিতে বাধ্য হবে। তা ঘটক গিয়ে হয়তো কোনো ছেলেকে বলল, আরে মেয়েটিকে বিয়ে করতে হবে, মেয়েটি খুব ভালো, ছেলেটা দেখেছে মেয়েটা কুঁজো। তখন ছেলেটা বলছে বিয়ে করা যাবে না, কেন না, মেয়েটা কুঁজো। বলে আরে বিয়ে করে নিয়ে আয় না, ও ঘরে এসে চাপ পড়লেই দেখবি সোজা, চাপে সোজা হয়ে যাবে। আবার যদি বলে যে মেয়েটি টেরা বিয়ে করছি না, বলে আরে ও যাতা টেরা না, তাই না, কি টেরা, লক্ষ্মী টেরা, তাই না, বলে ওকে ঘরে আনলে অনেক ধন ঐশ্বর্য হবে, টাকা পয়সা বাড়বে, দেখবি ধানের রাশি রাশি আসবে। তা এই যে ঘটকের কাজ হচ্ছে কিনা ঘটকালি করে দেয়া, যেমন খারাপের সঙ্গে ভালোর মিলন করে দেওয়া, এখানে গুরুর কাজ হচ্ছে কি না, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন করিয়ে দেওয়া। ভগবানের সঙ্গে ভক্তের যদি একবার মিলন হয়ে যায়, গুরুর দেখবে এটাই হচ্ছে পাওনা, এইটাই হচ্ছে গুরুর পাওনা। তাই যখন ভক্তের সঙ্গে ভগবানের মিলন হবে, ভক্তের সঙ্গে ভগবানের মিলন হলে কি হবে না, আমরা সেদিন বলতে পারবো, ও গো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, ওরে মনে কৃষ্ণ নামে বলো। অনেকক্ষণ হয়ে গেছে তো, এবার দেখছি একটু ঘুম ঘুম পাচ্ছে, তাই না, অনেকটা রাত হয়ে গেছে তো, তাই একটু ঘুম ঘুম পেয়ে গেছে, কত বাজে, দুটো বাজে এরকম হবে, তাই যাই হোক, তাই যে ঘুম হয়ে যাচ্ছে, একটু ঘুমটা ভাঙিয়ে না, একটু তালি দিয়ে দাও, দেখবে ভালো লাগবে। ও গো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো, ওরে মনে কৃষ্ণ নামে সুধা ঝরে, কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম জপো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নাম সুধারি, কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, আরে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম হরি নাম, গুরু নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নাম সুধা নিধি, কৃষ্ণ নামে বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ হরি গৌর, হরি বল, হরি বল, হরি বল, কৃষ্ণ নাম হরি বল, কৃষ্ণ নাম বলো। এই কৃষ্ণ নাম বলতে বললে আজকে হয়েছে না, হীরা চন্ডাল মারা গেছে, কিন্তু মেয়েটি একটা কথা স্মরণ রেখে দিয়েছে, কারো কিছু জিনিস নিলে শোধ দিতে হবে। তা এমন সময় দেখা গেল ওই পাশেই একটি, পাশেই কি আছে,
না পাশে, সরজু নদীর পাশেই একটা বিষ্ণু মন্দির, সরজু নদীর তীর পাশেই একটা বিষ্ণু মন্দির, ওই বিষ্ণু মন্দিরে কতগুলো ব্রাহ্মণ বৈষ্ণব, কতগুলো ব্রাহ্মণ বৈষ্ণব থাকত, ওই বিষ্ণু মন্দিরে কতগুলো বৈষ্ণব আছে, বৈষ্ণবরা প্রত্যেক দিন কি করে না সেবা নেয়, বৈষ্ণবরা সেবা নেওয়ার পরে তাদের উচ্ছিষ্ট পাতাগুলি একটি জায়গায় ফেলে দেয়, বৈষ্ণবরা প্রত্যেক দিন সেবা নিয়ে সেবা করার পরে পাতাগুলি উচ্ছিষ্ট পাতাগুলি একটি স্থানে ফেলে দেয়, সবরি দেখে মনে মনে ভাবে ওই যে অত কিছু সব সমেত ফেলে দেয় যদি ওগুলো পেতাম, তাই একদিন কি করেছে ওই বৈষ্ণবদের এঠো কাটা সব পাতা থেকে নিয়ে একটি পাতায় উচ্ছিষ্ট গুলো নিয়ে একদিন সেবা নিয়েছে। সেবা নেওয়ার পরে মনে মনে ভাবল যে আমি যেমন ওই বৈষ্ণবদের এঠো কাটা নিয়ে সেবা নিয়ে জীবন ধারণ করে বেঁচে আছি, এদেরও কিছু দিতে হবে। বৈষ্ণবের এঠো কেন খায়, বৈষ্ণবের এঠো খেলে কি হয় না, বৈষ্ণবের এঠো খেলে দেহ শীতল হয়ে যায়, যেমন গঙ্গা পাপং চন্দ্র তাপং দৈন কল্প তরু হরে পাপ তাপ তথা দৈন সত্য সাধু সমাগমে, যদি কেউ গঙ্গায় স্নান করে কি হয় না দেহটা প্রবৃত্ত হয়ে যায়, দেহটা প্রবৃত্ত হয়ে যায়, গঙ্গায় স্নান করলে অনেক পাপ ক্ষয় হয়ে যায়। আমরা সবাই জানি যে পরশুরাম বলে একজন ছিল, নাম শুনেছে পরশুরাম, কে ছিল পরশুরাম, কে ছিল না যমদগ্নির পুত্র হলো পরশুরাম, ওই পরশুরাম বাবার কথায় মাকে মাকে কেটে ফেলেছিল, মাকে একবারে দু টুকরো করে ফেলেছিল কুরুল দিয়ে, কুঠার দিয়ে মাকে দু টুকরো করেছিল, কে সেটা হলো একমাত্র ওই যমদগ্নির পুত্র, নাম হলো কে, যমদগ্নির পুত্র কুঠার নিয়ে কাঁদল, সেই কুঠার হাতে রয়ে গেল পরশুরাম, কুঠারটা হাতে রয়ে গেছে, কুঠারটা ছাড়তে পারছে না, পরশুরাম যে মাতৃহত্যা করেছিল কুঠারটা ছাড়তে পারছে না, কুঠারটা আটকে গেছে, বাবাকে জিজ্ঞাসা করলো যে মাতৃহত্যা করেছি তার পাপের ফল দেখো সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, এই কুঠার ছাড়া যাচ্ছে না, যমদগ্নি বলেছিল বাবা বলেছিল শোন ওই এত তীর্থ আছে, কোন তীর্থে তীর্থে স্নান করতে করতে দেখবি যেতে যেতে স্নান করতে করতে ডুব দিতে দিতে একদিন ওই কুঠার ছেড়ে যাবে, পৃথিবীতে যত নদ নদী ডোবা ছিল সব কিছু তীর্থ ছিল সবেতে ডুব দিয়েছে পরশুরাম, উঠারটা হাত থেকে খসে যায়। একদিন দুপুরবেলা, ভর দুপুরবেলা বৈশাখ মাস, এই বৈশাখ মাসে ভর দুপুরবেলা একটি বৃক্ষের তলে বসে আছে, অনেক বড় একটা জমি, জমির বৃক্ষে বৃক্ষর তল, ওই বৃক্ষের তলে বসে আছে পরশুরাম, কুঠার হাতে আটকে রয়েছে, আর ওই জমি চাষ করছে এক ব্রাহ্মণ, তখনকার দিনের ব্রাহ্মণরাও নাঙ্গল ঠিলত, এক ব্রাহ্মণ কি করছে নাঙ্গল দিয়ে যাচ্ছে, তা তখনকার দিনের যে ব্রাহ্মণরা নাঙ্গল দিত ওই নাঙ্গলটি কেমন না, একটা বলদ আছে আবার হয়তো একটা দেখা যায় ছোট বাচ্চা গাভী আছে, এমনও দেখায় কখনো, দেখছে মা আর ছেলে দুজনে ওই নাঙ্গল ঠিলছে, তেমন সময়ে কৃষক কি করে না ব্রাহ্মণ ওই যে নাঙ্গল দিতে দিতে মাকে বারবার বেত্তাঘাত করে, না যেতে পারলে নাঙ্গল না টানতে পারলে উনি বেত্তাঘাত, ওই বেত্তাঘাত করছে ব্রাহ্মণ, বেত্তাঘাত করছে মা আর ছেলে নাঙ্গলটা টেনে যাচ্ছে, মা গাভী আর ছেলে গাভী এই নাঙ্গলটা টানতে টানছে, তেমন সময় মাকে যখন বেত্তাঘাত করছে ওই ছেলে তখন মনে মনে ভাবছে মাকে এত চাবুক মারছে মা পাচ্ছে না, মার এই বয়সে টানতে পারছে না, আমি একটু মায়ের হয়ে জোরে টানি কিন্তু এখানে টানা যাবে না, এখানে জোরে টানতে পারবে না কেউ একা, এখানে বসে বসে যেতে হবে, তেমন সময় অনেকখান নাঙ্গল দেওয়ার পরে ওই নাঙ্গল সমেত আটকে রেখে কৃষক কি করেছে
একটু জল খেতে গেছে, এমন সময় ছেলেটি মাকে বলছে মা, ছেলে গাভীটি মাকে বলছে মা, তোমার এইভাবে চাবুক মারছে দেখে আমি আর থাকতে পারছি না, তাই আমি মনে মনে ঠিক করেছি ব্রাহ্মণকে আজই আমি শেষ করে দেব, আজই আমি ওই ব্রাহ্মণকে মেরে ফেলব, শেষ করে দেব। মা বোঝাচ্ছে শোন, তুই শেষ করে দিবি, আমার দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারছি না, বুঝতে পারছি, তুই শেষ করে দিবি যদি ব্রাহ্মণ হত্যা করিস, ওই কৃষককে যদি হত্যা করিস, ব্রাহ্মণকে যদি হত্যা করিস, তাহলে ব্রহ্ম হত্যার পাপে তুই ভাগিদার হবি। ভয়েতে কিছু বলে না, গাভীটি নাঙল দিতেই থাকে, এমন সময় আর থাকতে পারলো না, পোখর রৌদের তাপ, তার সঙ্গে যখন নাঙল টানতে পারছে না, আবার বেত্তাঘাত, এই যে বেত্তাঘাত করতে থাকে গাভীটির ওপরে, মা গাভীটির ওপর যত চাবুক চালাতে থাকে, ছেলে গাভীটি রেগে যায়, মনে মনে ভাবে এক্ষুনি শেষ করে দেব। সবে মাত্র নাঙল জলটা নামিয়েছে, থাকতে পারলো না, মায়ের দুঃখ যন্ত্রণা সহ্য করতে পারলো না, সঙ্গে সঙ্গে গিয়ে ব্রাহ্মণকে একবারে দুটো শিং দিয়ে পেটটা এফোড়ফোড় করে দিল। ব্রাহ্মণ ছটফট করতে করতে মারা গেল। মা গাভীটা চিন্তা করলো, খোকা তুই বড় পাপ করেছিস, ব্রাহ্মণকে হত্যা করেছিস, তুই বড় পাপ করেছিস, এ পাপের ভাগিদার হয়েছিস, এর পাপের ক্ষমা নেই। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। এখনকার দিনে দেখবেন ছেলেরা মায়ের দুঃখ সহ্য করে না, কোনো ছেলে তার মায়ের দুঃখ সহ্য করতে পারে না, মা বাবার দুঃখ কষ্ট এরা হতে দেয় না। এমন ছেলে এসেছে, সব সময় ভাবে কি মা বাবা কিসে সুখে থাকবে, এখনকার দিনের ছেলেরা এটা ভাবে, তাই তো নাকি, এর উল্টোটা। কেন? শুধু একবার বিয়ে করে ঘরে ঢোকানোর আনা, ঢোকানোর অপেক্ষা, তারপরে আর মা নয়, এবার ছেলে, সে বলতে থাকবে এবার আমি তোমার বাবা হয়েছি। এখনকার দিনে ছেলেরা ততদিনই ছেলে থাকে, কতদিন না, যতদিন না বিয়ে থাক করবে, সংসারই যতদিন না হবে ততদিনই সে ছেলে, তারপরে আর তার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এই জন্যে বলে গেলেন যে একটা ছেলে গাভী মায়ের কষ্ট সহ্য করতে পারছে না, একটা ছেলে গাভী মায়ের কষ্ট সহ্য করতে না পেরে কি করেছিল না, একটা ব্রাহ্মণকে হত্যা করেছিল, মাকে বেত্তাঘাত করছে, এইটা দেখে কি করেছিল না, ব্রাহ্মণ হত্যা করেছিল। এখনকার দিনের কোন মাকে যদি কেউ পাড়া প্রতিবেশী দুটো কথা বলে, ছেলে বলে তুমি গেছো কেন, ঠিক করেছ, প্রতিবাদ নেই, প্রতিবাদ হবে না। এই জন্যে পদকর্তা বলে গেলেন, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে পরিপূর্ণ মন, পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর মানব জাতি হয়ে আমরা জেনেও জানি না, লেখাপড়ার সার্টিফিকেট আছে কত শত, তবু দেখো মানুষের চলন বলন কেমন মূর্খের মতো, মানুষের চলন বলন এখন মূর্খের মতো হয়ে গেছে, পাগলের আদর বেশি হচ্ছে সারা দেশে, এরা বাবা মায়ের সেবা ছেড়ে দিয়ে বাড়িতে একটা ভালো সাদা কি চার পায়ে কুকুর কিনে আনছে, কুকুর কিনে পোষে, বাবা মা বাড়িতে ভাত পাচ্ছে না, বাবা মা এত্তার বাড়িতে দেখবে কাজ করে খাচ্ছে, বাবা মা দেখবে হেতা হতা পড়ে রয়ে যাচ্ছে, ভাত পাচ্ছে না, আর এখানে ছেলে কি করছে না, ছেলে বড় বড় ব্যানারে টাঙিয়ে দিয়েছে আমি এই ক্লাবের সেক্রেটারি, এই লোক খাচ্ছে, এই এই করছি, সেই করছি, আর বাবা মা এখানে ভাত পাচ্ছে না, নরনারায়ণের সেবা দিচ্ছে, হেতা হতা কত ডোনেশন করছে। শুধু তাই নয়, সালে আলে তুলসীদাস এক জায়গায় বলে গেলেন, সাঁজ কাহেগা তো মারেগা লাঠা, ঝুঁটায় জগৎ ভুলায় রে, সালে আলে উত্তম খিলায় বাপকা না পায় রুখারে, বাড়িতে বাবা মা একটু রুটি পাবে না, শুকনো ভাত তাও পাবে কি তার ঠিক নেই, বলে বেশি খেলে তোমাকে বারবার যেতে হবে বাইরে, খেতে দিচ্ছে না ছেলেরা, অল্প অল্প খেতে দিচ্ছে,
এই যে বাবা মা ভাত পাচ্ছে না, শালি ছেলে ঝুমুক তুমুক, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলকে নিয়ে কত আনন্দ উৎসব হয়ে যাচ্ছে। আর যার জন্য এই সুন্দর পৃথিবী দেখেছি, যার জন্য পৃথিবীতে সে এত কিছু করতে পারছি, যার জন্য এত দহরম মহরম, যার জন্য এত কিছু, সেই বাবা মায়ের সেবা হচ্ছে না। এই জন্য বললেন পাগলের আদর বেশি হচ্ছে সারা দেশে, এরা বাবা মায়ের সেবা ছেড়ে দিয়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে যারা হৃদয় ভরা নোংরা নিয়ে বিশ্ব মাঝে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না। দেখবেন ভদ্রবেশে ঘুরছে না, ভালো জামা প্যান্ট পরছে, একে মানুষ বলে না। ভদ্রবেশে ঘুরলেই তাকে মানুষ বলে না। মানুষ হবে সেদিন যেদিন জাগবে জ্ঞানের চেতনা। পদকর্তা কই ওরে মানুষ, পশু ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তো আগে মানুষের সেবা করো। তাই মানুষ যদি হতে চাও আগে মানুষের পাশে দাঁড়াও, মানুষ যদি হতে চাও তো মানুষের সেবা করতে থাকো, মানুষকে আপন করো, কারণ মানুষের মধ্যেই ভগবান বিরাজমান। তাই মানুষকে আগে ভালোবাসো, মানুষকে ভালোবাসলেই, মানুষের পাশে দাঁড়ালেই, মানুষকে কাছে টেনে নিলেই দেখবে ভগবানকে কাছে পাওয়া যাবে। তেমন সময় এই আমাদের সব সময় ভাবতে হবে যে আমরা কি করছি। আর ভগবানকে পেতে গেলে জ্ঞান থাকলে হবে না। চৈতন্য চরিতামৃতে বলে গেলেন যে জ্ঞান শূন্য ভক্তি না হলে পরে চৈতন্য রস আসে না, অনুরাগা ভক্তি না জন্মালে পরে কৃষ্ণ প্রেম জাগ্রত হয় না, শুদ্ধিও ভক্তের শুদ্ধের প্রকাশ না পেলে পরে বৈষ্ণব হওয়া যায় না, আর বৈষ্ণব না হলে পরে বৈষ্ণব তর, বৈষ্ণব অধম, বৈষ্ণব উত্তম হওয়া যায় না। নিতাই গৌর হরি বল হরি ওরে চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, কত দিনে পাবো আমি শ্রীরামের চরণ, ওই না চলে রে আমার মধুর কত দিন শ্রীধর চর, ওই না চলে রে আমার মধুর বৃন্দাব, কত দিন পাব আমি শ্রীরামের চর, ওই সবরি বসে বসে প্রতিদিন ভাবে যে কিভাবে ভগবানকে পাওয়া যাবে।
তা ওই ব্রাহ্মণ বৈষ্ণবদের এঠোকাটা প্রতিদিন খেতে থাকে। বৈষ্ণবের এঁটো খেলে কি হয় না, শাস্তে বলে গেছে, হতামে যদি সে বৈষ্ণবের নাথেরও কুকুর আমার এঁঠো দিয়ে তাড়াই তো বৈষ্ণব ঠাকুর। যদি ব্রাহ্মণ বৈষ্ণবের ঘরের কুকুরও হয় তো এঁঠো দিয়ে আমাকে সে তাড়াবে। তাই আমাদের ভাবতে হবে যে বৈষ্ণব সেবার প্রসাদ পাবো। তাই প্রতিদিন ব্রাহ্মণ বৈষ্ণবরা সেবা নেয়, পাতাগুলো ফেলে দেওয়া হয়, ওই পাতা থেকে এঁঠো কাটা গুড়িয়ে গুড়িয়ে প্রতিদিন সবরি খেতে থাকে। খেতে 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 একদিন মনে মনে ভাবলো যে যে ব্রাহ্মণদের প্রসাদ খেয়ে আমি বেঁচে আছি, জীবিকা নির্বাহ করে আছি, সেই ব্রাহ্মণদের কিছু দিতে হবে। তাই কি করে না, প্রতিদিন বন থেকে ফল পেড়ে আনে, প্রতিদিন বন থেকে শুকনো কাঠ আনে। কেন না, ওই ব্রাহ্মণদের রান্না হবে, ওই ব্রাহ্মণদের পূজা হবে, একটু ফল দিয়ে আসে। কখন দিয়ে আসে, ওই ব্রাহ্মণরা যখন সবাই রাত্রে যখন খাওয়া দাওয়া করে আহারের পরে যখন সবাই শুয়ে পড়ে নিদ্রায় যায়, ওই রাতেরই অন্ধকারে কাঠের বোঝা মাথায় নিয়ে ফলের ঝুড়ি আস্তে আস্তে হাতে নিয়ে আস্তে আস্তে যায় আর বলতে থাকে, জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় জয় রাম। ওই ফলের ঝুড়িটি হাতে নেয়, মাথায় কাঠটিকে নিয়ে বলতে বলতে যায়, সবাই যখন ঘুমিয়ে পড়ে সেই রাতের অন্ধকারে যায় আর বলে, জয় রাম শ্রী রাম জয় জয় রাম জয় রাম শ্রী রাম জয় জয় রাম। রঘুপতি রাম সীতাপতি রাম আর রাজীব লোচন রাম গোয়া সীতাপতি রাম অন্ধকারের সবরি কি করে না, কাঠগুলো নিয়ে গিয়ে রান্নাঘরে রাখে, আর কি করে না, ওই ফলের ঝুড়িটি নিয়ে গিয়ে আজ ওই ফলের ঝুড়িটি নিয়ে গিয়ে ওই ঠাকুর মন্দিরে রেখে দেয়। একদিন যায়, দুদিন যায়, তিন দিনের দিনে কি করলো না, প্রশ্নবরা ব্রাহ্মণরা ঠিক করলে, কে এমন করে দরজার সামনে প্রতিদিন ফলের ঝুড়ি রেখে যায়, কে এমন করে যে রন্ধন করে, সে মনে মনে ভাবে কোথা হতে এমন সুন্দর সুন্দর কাঠ রেখে যায়, একদিন ধরতে হবে। তাই সব ব্রাহ্মণরা মিলে ঠিক করলো আজই ধরব। কি হলো, সারা রাত জেগে পাহারা দিচ্ছে, হঠাৎ সেই সবরি আমার মাথায় কাঠের বোঝা আর হাতে সেই ফলের ছুরি, সবে মাত্র এসেছে, ব্রাহ্মণরা সবাই মিলে তুই এরম রাতের অন্ধকারে এইভাবে তুই মন্দিরের মধ্যে আসছিস, কে
তাড়াতাড়ি করে কাঠগুলো ফেলে দিয়েছে, ফলে ঝুড়িটা হাত থেকে খসে পড়ে গেছে, থরথর করে কাঁপছে। ব্রাহ্মণরা নেমে আসলো, বল তুই কে, তোর নাম কি? আমার নাম সবরী। সবরী, নামটা তো বড় চেনা চেনা, তোর বাবার নাম কি? যখনই বলেছে বাবার নাম কি, না আমার বাবার নাম হলো হীরাচন্দ। যখনই শুনল বাবার নাম হীরাচন্দাল, কি তুই চন্দালিনীর মেয়ে হয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছিস, আজ তোর আস্ত রাখবো না। তুই মন্দিরটাকে অপবিত্র করেছিস, তুই মন্দিরে ফল দিয়ে গেছিস, মন্দির অপবিত্র হয়ে গেছে। আগেকার দিনের মানুষ, আগেকার দিনের ব্রাহ্মণরা, আগেকার দিনের ব্রাহ্মণরা কি করত গো? আগেকার দিনের ব্রাহ্মণরা কোনোদিন ওই নিচু জাতি যারা ছিল, একবারে যারা নিচু জাতি, ছোট জাত যাকে বলা হয়, এদের ছাই মারাতো না। মারাতো কি? ছোট জাতের ছাই মারাতো না। যদি ছোট জাতের ছাই মারিয়ে ফেলতো কি করত? ব্রাহ্মণ দিকে স্নান করে আসতে হতো। আর এখনকার দিনে দেখা যাচ্ছে কি, সেটা উল্টে গেছে। এখন ব্রাহ্মণদের ছাই আর ছোট জাতিরা মারাচ্ছে না। আমি শীতকালে দেখেছি, এই যে আমার দিকে দেখো, আমি শীতকালে দেখেছি, আমরা যখন রোদে দাঁড়িয়ে থাকি, রৌদ্রে দাঁড়িয়ে থাকি, দেখি ছাইটা পড়েছে, অনেক সব যাচ্ছে দেখেছি, কি ছাইটা মারায় আর মারাচ্ছে না, মানে আমাদের দিকেও আর মারাচ্ছে না, এখন এমন হয়ে গেছে। তা যাই হোক, তা তখনকার দিনে ছোট জাত এরাই ছাই মারালে ব্রাহ্মণরা কি করত? না স্নান করত। তা একদিন নারদ জিজ্ঞাসা করছে ভগবানকে, প্রভু গো এই যে ছোট জাত কাকে বলে বলতে পারবে? ভগবানকে জিজ্ঞাসা করছে যে ছোট জাত কাকে বলে একটু বলে দেবে? ভগবান বলছে ছোট জাত কাকে বলে, তুমি ঘুরে এসো মর্তধামে, তুমি তাহলে বুঝতে পেরে যাবে। তা নারদ এমন সময় কি করলো, ওই বীণা যন্ত্রটি বাজাতে 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 একবারে মর্তধামে, আচ্ছা একটু হবে না বন্ধ করে দেবো, হবে না বন্ধ করে দেবো একটুখানি। তাই যে ভগবান বললো যাও, তুমি ছোট জাত যদি খুঁজতে হয় তোমাকে মর্তধামে যেতে হবে। এমন সময় কি করেছে নারদ, বীণা যন্ত্রটি বাজাতে বাজাতে কি করেছে, একবারে ওই মর্তধামে এসেছে। মর্তধামে এসে প্রথমেই কি করেছে, প্রথমেই দেখলো একজন গুয়ের টপ বইছে, গুয়ের টপ বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। যারা গুয়ের টপ বয়ে, এখন আমরা ভাববো কি তারাই তাই তো নাকি, ছোট জাত হলো এরাই। তাই এই যে গুয়ের টপ, এ এ ভাই তুমি ছোট জাত, সে দাঁড়িয়ে পড়েছে, বলে আমি কেন ছোট জাত হতে যাব? আরে ভাই তুই গুয়ের টপ বয়ে নিয়ে যাচ্ছিস, তুই ছোট জাত না তো কে? বলে আমার থেকেও ছোট আছে কে, না আমি তো শুধু গুগুলো গুয়ের টপ বয়ে নিয়ে যাচ্ছি, পায়খানাগুলো বয়ে নিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি এইগুলো মলমূত্রগুলো নিয়ে যাচ্ছি বয়ে বয়ে, কিন্তু এই এইগুলো যেখানে ফেলি সে হচ্ছে আরো ছোট, তাই না? যে জায়গাটা ফেলা হয় বা যে গ্রহণ করে সেটা আরো ছোট। বলে কোথায় ফেলিস? বলে দেখবে চলো, নিয়ে যেয়ে কি করছে একবারে গঙ্গায়, তাই না? এ নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দিচ্ছে। যখন দেখলো গঙ্গায় ফেলে দিচ্ছে, তা এমন সময় দেখা গেল কি, এই গঙ্গাকে ডেকে বলছে, এই গঙ্গা গঙ্গা একবার উঠে দাঁড়াও। এই গঙ্গা মূর্তিমান হয়েছে, মেয়ে মানুষে মূর্তিমান হয়ে দাঁড়িয়েছে, কিছু বলবে ঋষি? বলে তুমি হলে সব থেকে পৃথিবীতে ছোট জাত। বলে কেন, আমি কিসের ছোট হলাম? বলে দেখো যত মল মূত্র পাইকারি রেখে সব তোমাকে ফেলে, তোমার মধ্যে ফেলে যাচ্ছে, তুমি হলে বহন করছো, তুমি হলে ছোট জাত, তুমি বয়ে নিয়ে যাচ্ছ, তুমি হলে ছোট জাত। বলে আমি বয়ে নিয়ে যাচ্ছি ছোট জাত, যেখানে গিয়ে জমা হচ্ছে আমি ছোট জাত নয়, যেখানে গিয়ে জমা হচ্ছে ওই সেখানটা হলো ছোট জাত। বলে কোথায় জমা হচ্ছে? বলে দেখে আস, দেখা যাচ্ছে কি সব নদী, সব নদীর পাড়ে, সব নদীর পাড়ে আস্তে আস্তে নিয়ে গিয়ে জমা হচ্ছে। তেমন সময় নদীর পাড়ে দেখে দেখে বলছে, নদীর পাড়টাই হচ্ছে সব থেকে ছোট জাত। কাকে ধরেছে? বসুধাকে ধরেছে। বসুমাতা তুমি হলে সব থেকে ছোট জাত। বলে কেন? বলে এই যে তোমার এত নোংরা ফেলছে তোমার মধ্যে, তুমি হলে ছোট। বলে আমি নই,
এই আমার মধ্যে থেকে যে ঘাসগুলো গজাচ্ছে, ঘাস হয় ওগুলো থেকে, এগুলো থেকে যে ঘাস হয় সেই ঘাসটা হলো ছোট জাত। ঘাসকে বলছে তিন, তুই হলি সব থেকে পৃথিবীতে ছোট, তোর পরে আর কেউ ছোট হতে পারে না, তুই হলি সব থেকে ছোট। এ রেগে গিয়ে বলছে আমি কেন ছোট হব, ছোট যদি হতে চায় তো আমাদের যে গাভীগুলো ভক্ষণ করে সে ছোট। গাভীর কাছে গিয়ে বলছে গাভী তুই তাহলে ছোট? বলে কেন আমি ছোট? বলে তুই যে ওই যে মলমূত্র পায়খানা থেকে তুই সৃষ্টি হয়েছে সেই ঘাসগুলো খাচ্ছিস, ওই ঘাস খেয়েছিস বলে তুই ছোট। বলে আমি ছোট নই, আমার যে দুধরা হয় এই ঘাস টাস খেয়ে এই দুধরা যে খায় সে ছোট। ছোট কারা হচ্ছে? বলে আমার যে দুগ্ধটা প্রাণ করে সে হচ্ছে ছোট। তেমন সময় নারদ জিজ্ঞাসা করছে তোর দুগ্ধ কে পান করে? এ গাভীটি খুব চালাক, এ গাভী আর অন্য কারো নাম নিল না, কোনো মানুষের নাম নিচ্ছে না, কোনো জাতির নাম নিচ্ছে না, কারো নাম নিল না। সে কি বলছে? যদি ছোট হতেই হয় তো সে যে পান করে কে পান করে? না যিনি পান করে তিনি হলেন মদন মোহন। মদন মোহন ভগবান, যখনই বলেছে মদন মোহন ভগবান কৃষ্ণ হচ্ছে সব থেকে ছোট। কেন কৃষ্ণ দুধটা খায়? এ নারদ আর কাউকে জিজ্ঞাসা করলো না, মনে মনে ভাবছে এবার কৃষ্ণকে গিয়ে যদি জিজ্ঞাসা করি তাহলে ভগবানকে ছোট করা হবে। ভগবানকে ছোট জাত খুঁজতে গিয়ে কাকে ছোট করা হবে? ভগবানকে। আনন্দ তাই ভগবানকে ছোট করতে হবে, এটা ভেবে ভগবানের কাছে ফিরে গিয়ে বলছে প্রভু গো আমি আর জাত খুঁজব না, জাত আমি আর খুঁজব না, জাত আর খুঁজব না। তাই এখানে কি করছে না হীরাচন্দ্র এখানে আর সেই সবরীকে, সবরীকে সকলে মিলে বেত্যাঘাত করছে। কেন না তুই ছোট জাত, ছোট জাত, ছোট জাত হয়ে মন্দিরে উঠেছে। এই ছোট জাত মন্দিরে উঠেছে, বেত্যাঘাত করতে করতে সর্বদেহটা রক্তাক্ত হয়ে গেল। বৈষ্ণবরা এমন অত্যাচার করলো রক্তাক্ত হয়ে গেল দেহটা, সবরি মাটিতে লুটিয়ে পড়ল। ভক্তাদীন ভগবান ভক্তকে রক্ষা করার জন্য একজনকে পাঠিয়ে দিলেন, সেই পদ দিয়ে একজন এলো মনি ঋষি, আস্তে আস্তে সবরীকে তুলে নিল। আয় আয় মা, সবরীকে তুলে নিয়ে দেখছে সর্বাঙ্গ রক্তাক্ত দেহ, তাই আস্তে আস্তে হস্ত বুলিয়ে দিচ্ছে, সরোজ নদীতে নিয়ে গিয়ে স্নান করিয়েছে। স্নান করিয়ে বলল রে সবরী এইভাবে হবে না, তুই আগে দীক্ষা নি। ওই গুরু এসে দীক্ষা দিল, যেদিন দীক্ষা দিল সেদিন থেকে ওই পাতার কুঠির বেঁধে প্রতিদিন ভজন করতে লাগলো। এইভাবে ভজন করতে 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 বহু বছর পার হয়ে গেল, সবরী বৃদ্ধ হয়ে গেল, ভালো চোখে দেখতে পেল না। ভগবানের জন্য প্রতিদিন একটু করে ফল রাখে। একদিন ভক্তাদীন ভগবান রামচন্দ্র অহল্যাকে উদ্ধার করে ওই পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে বিশ্বামিত্র বলল, বিশ্বামিত্র ঋষি বলল, দেখো ওখানে সবরীর কুঠির, ওই কুঠিরে গিয়ে সবরীকে একটু দেখা দিয়ে আস। সেদিন রামচন্দ্র কি করেছিল? রামচন্দ্রই আমার ওই সবরীর ডাককে লক্ষ্য করে রাম আর লক্ষ্মণ ওই পাতার কুঠিরে গিয়ে উপস্থিত হলো। ওই পাতার কুঠিরে গিয়ে ডাক দিয়েছে, সবরীরে দেখ, সবরী দেখ আমি এসেছি। সবরী ডাকে, 80-90 বছর বয়স হয়ে গেছে, সবরী বৃদ্ধ হয়ে গেছে, আর চলতে পারে না, বলতে পারে না, চোখে ভালো দেখতে পায় না, পাতার কুঠিরে বসে বসে বলছে কে গো এমন করে আমার নাম ধরে?
সবরি সবরি বলে আমায় কে ডাকছো? কে গো, কে আমার নাম ধরে এমন সবরি সবরি বলে ডাকছো? একবারই আমার কাছে এসো। এমন মধুমাখা সুরে এর আগে কেউ কোনোদিন ডাকেনি। কে কে এমন মধুমাখা সুরে ডাক দিলে? রাম লক্ষণ কাছে এসেছে, রামচন্দ্র কাছে এগিয়ে গিয়ে বলল, সাবরী রে, এতদিন যাকে ডাকছিস, এতদিন যাকে ডেকে এসেছিস, সেই রামের ভজনা করে এসেছিস। আমি সেই রাম, আমি সেই রাম এসেছি, প্রভু শ্রী রামচন্দ্র তুমি এসেছ। ও গো প্রভু শ্রী রামচন্দ্র, রামচন্দ্র যদি কৃপা করে করুণা, প্রভু শ্রী রামচন্দ্র আমি জানি তুমি ভক্ত দিনে ভগবান। আমি তোমার চরণে যুগলে একটিবার বন্দনা করি, তোমার অসীম করুণায় অসীম কৃপা, যখন কৃপা করে আমার ছোট্ট পাতার কুঠিরে এসেছ, এসো প্রভু একটিবার আমার কোলে। ভক্তাদীন ভগবানকে পেয়ে কি করেছে? কোলে বসিয়েছে। ওই এঠো ফল যখন বদনে দিয়েছে, লক্ষণ ফেলে দিল। সবরি তার এঠো ফলটি নিয়ে রামের বদনে যখনই দিতে গেছে, রামচন্দ্রকে দিতে গেছে লক্ষণ ফলটি, এঠো ফলটি নিয়ে কি করেছে? ফেলে দিয়েছে। কেন ফেলে দিল? দেখল এঠো ফল দাদা খাবে, একজনের উচ্ছিষ্ট দাদা খাবে, ফেলে দিল। সবরি রেগে গিয়ে লক্ষণকে অভিশাপ দিচ্ছে, লক্ষণ ঠাকুর যে ফলটি তুমি আজ ফেলে দিলে, এ ফলটি আমি আমার প্রভু রাম, এই রামের সেবা দেব বলে অনেক যত্ন করে রেখেছি। তুমি আমার প্রভুর সেবা হতে দিলে না, ফেলে দিয়েছ, তাই এই ফল থেকে যে গাছের জন্ম নেবে সেই গাছের পাতা, এই পাতা না হলে একদিন তুমি বাঁচবে। হয়েছিল অভিশাপটা ফলে গিয়েছিল যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, যখন লক্ষণের শক্তিশীল হয়েছিল, তখন সেই গাছের পাতা অর্থাৎ বিশল্য করলি ওই পাতা দিতে তবে লক্ষণ বেঁচেছিল। রামচন্দ্র সেদিন কি করেছিল? সবরীকে বলেছিল, সবরী রে, তোর আর যদি কোনো ফল থাকে তুই এঠো করে আমায় দে। সেদিন ভগবানকে কি করেছিল? সবরী ওই পাতার কুঠিরে বসে বসে এঠো ফল খাইয়েছিল। সেদিন বলেছিল, সবরী রে, তোর অনেকগুলো কাজ আছে, ওই সরোজ নদী অপবিত্র হয়েছে তোর অভিশাপে, ওই অপবিত্র তোকে আবার পবিত্র করতে হবে। তাই রামচন্দ্র এসেছিল সরোজ নদীর জলকে পবিত্র করার জন্য। সবরীর দ্বারায় সরোজ নদীর জল পবিত্র করে দিয়েছিল, ব্রাহ্মণ বৈষ্ণবদের মুক্তি দিয়েছিল, এবং ওই ছোট্ট পাতার কুঠিরে ভক্তাদীন ভগবান সবরীকে নিজ গুণে কৃপা করে বুকে জড়িয়ে ধরেছিল। সেদিন ভক্ত আর ভগবানের মিলন হইল।
তোয়ার ভগবানের মিলন হইল, ওই না ভক্ত ইয়ারে ভগবানের মিলন হইল, হরি বলো বলো ভাই, একবার হরি বলো বলো ভাই, হেমদন্ত বাহু তুলে মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, ও মুখে কৃষ্ণ বলে চলো না যাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে হরি নামের মালা ঘুচে যাবে তিতাব জালা, হরি নামের মালা ঘুচে যাবে তিতাব জালা, হরি নামের মালা ঘুচে যাবে তিতাব জালা, হরি নামের মালা গলায় পড়ে একবার চলো না যাই বৃন্দাবনে, কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে আমার ভাই ওগো চল 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 সবে বৃন্দাবনে যা, হরি নামের তোরি এলো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা এ নামে নাই কোনো ভাবনা, বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে, ও গো কৃষ্ণ বলে চৈতন্য মধু রাধা রানী কি রাধা মোহন কি গোপীনাথ কি দেবী কি শীতলা মাতা কি মনসা মাতা কি শ্রীদার গুরু স্মরণ করে হরি 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 হরি